হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা ফেস প্যাকের ভিডিও, যেটা কিনা অ্যালোভেরা দিয়ে তৈরি। তো অ্যালোভেরা লেবু দিয়ে অনেক ধরনের ফেস প্যাক আছে যেটা কিনা আমরা জানি, কিন্তু আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে যদি তোমরা একবার ইউজ করো নিজেকেই না নিজে চিনতে পারবে না, সবসময় মনে হবে আয়নার সামনে গিয়ে নিজের ফেসটাই দেখতে থাকি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও যে কিভাবে আমি তৈরি করছি এই অ্যালোভেরা ফেস প্যাক। তো চলো তাড়াতাড়ি করে দেখে নাও। দেখো বন্ধুরা, তো যেটা বলছিলাম, অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনে ভীষণ পরিমাণে কার্যকরী। রোজ যদি এটা আমরা ইউজ করতে পারি সেটা তো খুবই ভালো, কিন্তু কাজের সূত্রে আমরা তো সবসময় এটা ইউজ করতে পারি না। তাই যদি আমরা সপ্তাহে এক থেকে দুবার এটা ইউজ করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো, বেশি লাগবে না, এরকম একটা খণ্ড আমি নিয়েছি। তো এখন হচ্ছে এই যে সাইডের বর্ডারগুলো এখন একটু ফেলে দিতে হবে। তো যেটা বলছিলাম, তো এই অ্যালোভেরা যদি তোমরা রোজ ইউজ করতে পারো তাহলে তো খুবই ভালো। তো আমি কিন্তু সপ্তাহে এক থেকে দুবার এটা ইউজ করি, আর যেটা কিনা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করি। তো দেখো, এখন হচ্ছে মাঝ বরাবর আমি এই যে কেটে নিলাম, আর এখন এই যে দেখো এই যে খণ্ডটা দেখছো, এইটা হচ্ছে মাঝখান দিয়ে আমি আবারও ঠিক এইভাবে করে কেটে নেবো, একটু সাবধানে, কারণ ছুরিটা হাতে গেঁথে যেতে পারে। এই যে দেখছো, এই যে এই দুটো কিন্তু এইভাবেই থাকবে, আর এটা থেকে আমি এই যে জেলটা বার করে নেব। তো এই যে দেখো, এটা থেকে জেলটা এইভাবে করে বার করে নেব। তোমরা যারা অবশ্যই মানে দোকানের অ্যালোভেরা জেলটা ইউজ করো তাদেরকে আমি বলছি যে যদি পারো না নার্সারি থেকে একটা অ্যালোভেরার ছোট্ট একটা চারা, এমন আহামরি দামও কিন্তু নেবে না, তোমরা অবশ্যই নিজেদের বাড়ির ছাদের উপরে বলো বা টপে বলো এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমার ছাদের উপরে একটা ছোট্ট একটা অ্যালোভেরার টবের ভিতরে এত সুন্দর গাছ হয়েছে আর এতগুলো গাছ ধরেছে যে কি বলবো তোমাদের। তো আমি যখন ফেস প্যাকটা বানিয়ে উপরে যাব অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ঠিক গাছটা কেমন আর মানে কেমন আর কি পাতাটা হয়েছে। তো এই যে দেখো, আর এটা এমন একটা জিনিস যে পুরো রৌদ্রে রাখলে কিন্তু ভীষণই ভালো হয়, কিন্তু এটাতে না জল দিতে হয়। তো আমি কি করেছি, আমি হচ্ছে আমাদের বাড়ির ছাদের ট্যাঙ্কির পাশটায় রেখে দিয়েছি, ট্যাঙ্কিটা যখন ভর্তি হয়ে যায় সেই জলটা পড়ে রোজ ও জল পায়, আর এক্সট্রা করে আমাকে ওর পেছনে না টাইম দিতে হয় না, জল দিতে যেতে হয় না। আর এত সুন্দর হয়েছে গাছটা কি বলবো তোমাদের, একটা নয় অনেকগুলো গাছ আছে, মানে আমি লাগিয়েছিলাম একটা কিন্তু সেখান থেকে না বংশ বিস্তার করে অনেকগুলো হয়েছে। তো চলো যখন উপরে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ব্যাস এই যে এইভাবে করে নিলাম, আর এটাতে এখন যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। তো আমাদের পাতি লেবু তো হাতের কাছে সবসময় থাকে, আর এইটা কিন্তু আমি এখন ফেলে দেব। তো দেখো বন্ধুরা, একটা লেবু কেটে আমি এতটুকু নিয়ে এসেছি, আর খোসাটা না মানে কেমন শুকিয়ে গেছে। তো যাই হোক, তো দেখো এখন হচ্ছে লেবুটা ভালো করে এই যে দেখো রসটা বার করে আমি এই যে অ্যালোভেরাটার উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুটা ইউজ করবে, না হলে যাদের না প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে মুখে তাদের কিন্তু মুখে র্যাশ বেরিয়ে যাবে। তো আমারও কিন্তু প্রচুর অ্যালার্জি এই অ্যালোভেরাতে, যার জন্যে কিনা আমি লেবু দিয়ে ইউজ করি। তো দেখো, তারপরে এই যে হাতে করে একদম অল্প একটুখানি আমি হলুদগুলো নিয়েছি যাতে করে তোমরা ভালো দেখতে পাও। তো এই যে দেখো, সেই হলুদগুলোটা না এই দুটো অ্যালোভেরার উপর দিয়ে ঠিক আমরা মাছ ভাজতে গেলে যেমন করে হলুদ মাখি, তো ঠিক তেমনভাবে এই যে মাখতে হবে দুটোই। এই যে দেখো, তো দেখো মোটামুটি মেখে নিয়েছি, আর এখন যেটা করব এইটা নিয়ে এইটার সঙ্গে বেশ ভালো করে এইভাবে ডলা দিলে না দুটো মানে লেবুর রস হলুদ সব কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো এটা আমি মাখতে থাকি, ততক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো হয়ে গেছে, তো চলো এখন উপরে যাওয়া যাক অবশ্যই মুখটা ধুয়ে। দেখো চলে এসেছি উপরে, আর এই যে লেবু আর অ্যালোভেরা নিয়ে এসেছিলাম, তো সেটা এখন দেখো করবো। ফার্স্ট এরকম একটুখানি তুলবো, আর এইভাবে না বাটি থেকে যে এই যে দেখো এই যে বাটি থেকে একটু চুবিয়ে নিয়ে জাস্ট এইভাবে করে,
তোমরা কিন্তু ইউজ করবে স্কিনের উপরে। দেখো পুরোটাই কিন্তু এইভাবে ইউজ করবে, আর এতে করে না স্কিনটা ভীষণ ভালো থাকে আমাদের, আর স্কিনে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু অ্যালোভেরা। আর আমরা যে সমস্ত সাবান শ্যাম্পু ইউজ করে থাকি সবটাই কিন্তু বললেই মানে চলে যে অ্যালোভেরা থেকেই, মানে মানে বেশিরভাগই অ্যালোভেরা থেকেই তৈরি। তো চলো, আর আমি আশা করছি যে তোমরা মানে অবশ্যই বাড়িতে একটা করে অ্যালোভেরা গাছ লাগাবে, যাতে করে মানে দোকান থেকে তোমাদের এইভাবে অ্যালোভেরা জেল না কিনতে হয়। কারণ বাড়ির জিনিস না সত্যি মানে সব থেকে বেস্ট জিনিস হয়, কারণ কোনো কেমিক্যাল ছাড়াই জিনিস যদি আমরা বাড়িতেই পাই তাহলে কেন বলো তো শুধু শুধু অতগুলো টাকা খরচা করে দোকান থেকে কিনতেই বা যাবো। তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এইভাবে আমার লাগানো বেশ অনেকটা হয়ে গেছে। তো এটাকে না এইভাবে তোমরা হাত দেবে না, স্কিনে কিন্তু কেউ হাত দেবে না। তো এইভাবে করে জাস্ট এইভাবে করে কিন্তু এই শুধু অ্যালোভেরার এই যে খোসাটা আছে যেটাকে বলি, তো সেই খোসাটা দিয়েই তোমরা এইভাবে মানে আর কি ম্যাসাজ করবে স্কিনে। তোমরা কেউ না স্কিনে এইভাবে ডাইরেক্ট হাতটা দেবে না। আর এই অ্যালোভেরা অবশ্যই কিন্তু তোমরা ইউজ করবে, কারণ যাদের স্কিনটা মানে অনেকটা ড্রাই, যেমন আমার, আমার স্কিন ভীষণ মানে ড্রাই প্রায় ভিডিওই আমি বলে থাকি। আর এইভাবে অ্যালোভেরা কিন্তু ইউজ কর মানে করলে আমাদের স্কিনটা ভীষণ ভালো থাকে, মানে ছোট ছোট র্যাশ যাদের মুখে প্রচুর বেরোয় তো তাদের পক্ষেও খুবই ভালো। আর যাদের অ্যালার্জি আছে তাদেরকে বলবো আমি তোমরা লেবু দিয়ে এইভাবে করে মেখো। আমারও কিন্তু মানে ডাইরেক্ট যদি আমি অ্যালোভেরা গাছ থেকে তুলেই সাথে সাথে মাখি না তো আমার কিন্তু ভীষণ পরিমাণে মুখটা ফুলে যায়। কিন্তু দেখো এখন কিন্তু কোনো প্রবলেম আমার হচ্ছে না, আর হয়ও না, আমি এই লেবুর রসটা দিয়ে মাখি জন্যে কিচ্ছু হয় না আমার। তো চলো এইভাবে করে তোমরা ইউজ করবে, আর আমিও কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে করব, আর যতক্ষণ না মুখটা শুকিয়ে আসে ততক্ষণ এটা আমাদের করতে হবে। তো চলো আমি এইভাবে ম্যাসাজ করি, আর যতক্ষণ না মুখটা শুকিয়ে যায় তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেমন রেজাল্ট পাই। বন্ধুরা এখন না মুখটা একটু চিটচিট করছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো আর যেহেতু আগেই বললাম যে অনেকক্ষণ হয়ে গেলে কিন্তু অবশ্যই তোমরা এটা চিটচিট করবে মুখটা একটু, যেমনটা আমার করছে মনে হচ্ছে যেন যে মুখে যদি কেউ শুশুড়ি দেয় ঠিক যেমনটা হয় ঠিক তেমনটা হচ্ছে। তো শুকিয়েই এসছে। তো চলো এইভাবে আমি তুলে ফেলছি। আর তোমরা অবশ্যই একটা কাপড় নেবে যাতে কিনা এই যে দেখো এর আগে আমি যতবার ফেসপ্যাক বানিয়েছি এই কাপড়টা দিয়ে আমি মুখে ইউজ করি, তো যার জন্য দাগ হয়ে গেছে আর তুলতেই পারি না। তো এর জন্যে তোমাদেরকে বলি তোমরা কিন্তু যে কোনো একটা জিনিস ইউজ করবে যাতে কিনা মানে যদি দাগ হয়ে যায় না সেটাতেই হবে, তোমরা আজ একটা কাল একটা এইভাবে কিন্তু ইউজ করলে সেই জিনিসগুলোও নষ্ট হয়ে যাবে। তো তোমরা একটা সুতির রুমাল বা অন্য কিছু নিতে পারো, সুতির কাপড় কাপড়ের টুকরো নিয়েও তোমরা করতে পারো। তো দেখো বন্ধুরা টপটা না মানে এতগুলো গাছের অত্যাচার আর সহ্য না করতে পেরে দেখো এখান থেকে না ফেটে গেছে। আর দেখো কি সুন্দর কিউট একটা পটল গাছের চারা বেরিয়েছে, এটা বাবাকে দেখিয়েছিলাম মানে আমার শ্বশুরমশাই, তো উনি বললেন এটা হচ্ছে একটা ছোট্ট পটল গাছের চারা, দেখা যাক পটল হয় নাকি। আর এই যে দেখো জলের ট্যাঙ্কি, আর এখান থেকে যে উবার জলটা পড়ে সেটা না সেটাতেই মানে আর কি বলবো গাছটা মানুষ হচ্ছে। তো দেখো কেমন শুকিয়েও গেছে পাতাগুলো, আর দেখো একটা নয় অনেকগুলো গাছ, এই যে দেখো এই একটা, তারপরে হচ্ছে এই একটা, তারপরে এই একটা, এই পাশে বেরিয়েছে দেখো, এই দেখো। তো দেখেছো কতগুলো আর আমি লাগিয়েছিলাম এইটা, তো যেটাকে না এখন বেঁকে গেছে দেখো, দেখেছো। এইভাবে তোমরা একটা বাড়িতে অবশ্যই অ্যালোভেরা গাছ লাগাও, যাতে কিনা তোমাদের প্রয়োজনে অবশ্যই তোমাদের বাজারে ছুটতে না হয়, নিজের বাড়ি থেকেই মানে তুলে সাথে সাথে তোমরা ইউজ করতে পারবে। তো চলো এখন দেখতে থাকো ফেসপ্যাকটি। তো দেখো মোচা হয়ে গেছে, আর স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে, আর ভিতর থেকে না একটা মানে মানে ভিতর থেকে না স্কিনটাকে মানে গ্লোয়িং করে তোলে এই অ্যালোভেরা জেলটা। আর লেবু তো আমরা অবশ্যই জানি যে লেবুর কত ধরনের কাজ, লেবু হচ্ছে ফার্স্টে আমাদের স্কিনটাকে হচ্ছে সফট করে, দ্বিতীয়ত প্রচুর পরিমাণে র্যাশকে কিন্তু ধ্বংস করে, তারপরে তোমার যেটা সেটা হচ্ছে যে মানে স্কিনের ভিতর থেকে যে নোংরাগুলো থাকে সেটাকে কিন্তু টেনে বার করে লেবু। তো আমি তো লেবু আর এই অ্যালোভেরা জেল মানে প্রত্যেকটা মানে যেটা কিনা আমি নিজে হাতে বাড়িতে বানাই ভীষণ পরিমাণে
মানে আমি উপকার পাই, আর যার জন্য আমার বাইরের থেকে কেনা কোনো ফেস প্যাক বা এই সমস্ত কিছু আমার এখন আর ভালোই লাগে না। তো দেখো এখন হচ্ছে এইভাবে মুখটা মুছে ফেলতে হবে, তো মোছা তো হয়েই গেছে। তো এটা কিন্তু অবশ্যই তোমরা স্নান করার আগে করতে পারো, স্নান করার আধ ঘন্টা আগে, যেমন কি না আমি এখনও স্নান করিনি, তো আধ ঘন্টা আগে দেখো এটা করলাম, তো এখন যাব স্নানে, তো একটু বাদেই স্নানে চলে যাবো। আর দেখো এতটা সফট হয়ে গেছে মুখটা, কি বলবো, নিজের স্কিনটা যখন কেয়ারিং করি তো তারপরে নিজের স্কিনটাই মানে শুধু আয়নার সামনে গেলে মানে গেলে দেখতে ইচ্ছে করে, তারপরে নিজে মানে নিজেকেই যেন নিজেই খুব ভালো লাগে, মানে এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, আবার একটা ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততক্ষণে সবাই টাটা।